আপনি কি জানেন ইফতারে অতিরিক্ত খেজুর খেলে কোন রোগ হয়? কোন পাতার রস খেলে সর্দি দ্রুত ভালো হয়? কোন ফলের খোসা খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে? অতিরিক্ত টমেটো খেলে কোন রোগ হয়? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন কাজটি করলে মানুষের আয়ু কমে যায়? ধূমপান করলে, বেশি ঘুমালে, রাত জাগলে, নাকি বেশি খেলে? সঠিক উত্তরটি হচ্ছে বেশি ঘুমালে। অতিরিক্ত ঘুমান এমন 3,000 মানুষের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে অন্যদের অপেক্ষা দ্বিগুণ পরিমাণে করোনারি অ্যাটারি হৃদরোগ রোগের ঝুঁকিতে ভোগেন তারা, আয়ু কমতে পারে। একটি গবেষণায় দেখা গেছে যারা বেশি ঘুমান তাদের দ্রুত মৃত্যুর আশঙ্কা অন্যদের চেয়ে 3% বেশি থাকে। ওই গবেষণাগুলো প্রায় 14 লাখ মানুষের ওপর করা হয়েছে। কোন পাতার রস খেলে সর্দি দ্রুত ভালো হয়? ধনিয়া পাতা, নিম পাতা, বেল পাতা, নাকি পুদিনা পাতা? সঠিক উত্তরটি হচ্ছে পুদিনা পাতা। সর্দি হলে নাক বুজে যাওয়া, শ্বাস প্রশ্বাসের মতো মারাত্মক কষ্ট পান অনেকেই। সেই সময় যদি পুদিনা পাতার রস খান তাহলে এই কষ্ট থেকে রেহাই পাবেন নিমিষে। যারা অ্যাজমা এবং কাশির সমস্যায় ভোগেন তাদের তাৎক্ষণিক উপশমে পুদিনা পাতা বেশ কার্যকরী। কোন ফলের খোসা খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে? কলা, বেদানা, লেবু, নাকি তরমুজ? সঠিক উত্তরটি হচ্ছে লেবু। নিয়মিত লেবুর খোসা খেলে ত্বকের সৌন্দর্য দ্রুত বাড়ে, কারণ লেবুর খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বক থেকে টক্সিক বের করে দেয়। রোজ সকালে 2টি লবঙ্গ চিবিয়ে খেলে কি হয়? ব্লাড সুগার কমে, ডায়াবেটিস কমে, চুল পড়া কমে, নাকি মেদ কমে? সঠিক উত্তরটি হচ্ছে ব্লাড সুগার কমে। রোজ খালি পেটে একটুখানি লবঙ্গের গুঁড়ো খেলে রক্তের সুগারের লেভেল নিয়ন্ত্রণে থাকে। এটা ইনসুলিন সিক্রিশন বাড়াতে সাহায্য করে। ইফতারে অতিরিক্ত খেজুর খেলে কোন রোগ হয়? বাতের ব্যথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, নাকি কিডনি রোগ? সঠিক উত্তরটি হচ্ছে ডায়রিয়া। পুষ্টিবিদরা বলছেন প্রয়োজনের অতিরিক্ত খেজুর খেলে গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াও পেট ফাঁপা ও ডায়রিয়া হওয়ার আশঙ্কা রয়েছে। খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম ক্ষমতা বৃদ্ধি করে, তবে অতিরিক্ত ফাইবার হিতে বিপরীত হতে পারে। খেজুর সংরক্ষণে সালফাইট নামক রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। কোন অভ্যাসের কারণে আমাদের ব্রেন পাওয়ার কমতে থাকে? দুপুরে ঘুমালে, বেশি ঘুমালে, ধূমপান করলে, নাকি দাঁত দিয়ে নখ কাটলে? সঠিক উত্তরটি হচ্ছে ধূমপান করলে। ধূমপান মস্তিষ্কের আয়তন ছোট করে ফেলতে পারে। স্মৃতিশক্তি হ্রাসের জন্য এই বদভ্যাসটিকে দায়ী করা হয়। সেই সাথে ডিমেনশিয়া ও অ্যালঝাইমার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বাড়িয়ে দেয় ধূমপান। ধূমপান হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোক ও উচ্চ রক্তচাপের আশঙ্কা বৃদ্ধি করে এটি। অতিরিক্ত টমেটো খেলে কোন রোগ হয়? কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস, নাকি ক্যান্সার? সঠিক উত্তরটি হচ্ছে কিডনি। অতিরিক্ত টমেটো খেলে কিডনিতে পাথর হতে পারে, কারণ টমেটোতে আছে ক্যালসিয়াম ও অক্সালেট, যা সহজেই শরীর থেকে বের হয় না। এগুলো শরীরে জমা হতে শুরু করলেই কিডনিতে পাথর জমে। কি খেলে ক্যান্সারের ঝুঁকি কমে? গাজর, দুধ, রসুন, নাকি দই? সঠিক উত্তরটি হচ্ছে গাজর। গাজরে রয়েছে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার কোষের বৃদ্ধির গতি কমায়। গাজরে থাকা অন্যান্য ফাইটোকেমিক্যাল গর্ভাশয়ের ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমায়।
পালং শাকেও রয়েছে লিউটিন, জেক্সান্থিন এবং ক্যারোটিনয়েড। রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কি হয়? যৌনশক্তি বাড়ে, ঘুম ভালো হয়, শরীর ব্যথা কমে নাকি ডায়াবেটিস কমে? সঠিক উত্তরটি হচ্ছে যৌনশক্তি বাড়ে। লবঙ্গে ফাইটোকেমিক্যাল রয়েছে যেমন ফ্লাভোনয়েড, অ্যালকালয়েড এবং স্যাপোনিন, যা যৌন ইচ্ছাকে উদ্দীপ্ত করতে বা কামশক্তি বাড়াতে সাহায্য করতে পারে। যৌন ক্ষমতা এবং টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধির পাশাপাশি এটি অকাল বীর্যপাত রোধ করতে বহু শতাব্দী ধরে ব্যবহার করা হয়ে আসছে। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।